বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা মহানগর ও উপজেলা কমান্ড কাউন্সিল সমূহের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 13 মে শনিবার বিয়ানীবাজারেও এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন রঞ্জিৎ কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিয়ানীবাজারে হাজি নিমার আলী খান মাস্টার ও হাওয়ারুন্নেসা শিক্ষা সেবা ফাউন্ডেশন কালাইউরার পক্ষ থেকে মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জলঢুপ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে লাউতা ও মোল্লাপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 155 জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মোহাম্মদ কবির খান। বিয়ানীবাজারে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী খলিল চৌধুরী আদর্শ এ বি নিকেতনের 4টি শ্রেণীকক্ষে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 130 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের 22 থেকে 24 মার্চ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জল সম্মেলন 2023-এ অংশ নেবেন সাংবাদিক আজিমুদ্দিন আরিফ। তিনি দরিদ্র ও সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের ক্ষমতায়নের দাতব্য উদ্দেশ্যে গঠিত চ্যারিটি সংগঠন আফলিফ্ট ইউএসএ ইনকের 11 সদস্যের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিয়ানীবাজার সরকারি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকবৃন্দ। বিয়ানীবাজারে সলিউশন ল চেম্বারের উদ্বোধন হয়েছে। সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু পরিচালিত এই প্রতিষ্ঠান থেকে আইনি বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। বুধবার দুপুরে দোয়া ও মেলাদ মাহফিলের মাধ্যমে পৌর শহরের নিউ মার্কেটের 2 নং গলিতে অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, অ্যাডভোকেট আমানউদ্দিন সহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি সেভরনের আওতাধীন জালালাবাদ গ্যাসফিল্ড এলাকা সিলেটের লাক্কাতোড়ায় গ্যাসকূপ রক্ষণাবেক্ষণ কাজ হবে। এজন্য আগামী শুক্রবার সকাল থেকে ওই এলাকার আকাশে ফায়ারফ্লো আগুনের শিখা দেখা যাবে। বিষয়টি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেভরন বাংলাদেশ জালালাবাদ ফিল্ড কর্তৃপক্ষ। কুলাউড়ায় একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মারা গেছেন মাওলানা আব্দুল মালিক আল মনসুরি। মঙ্গলবার রাতে 10টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের বাইতুল মামুন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।